الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহর প্রকৃত ওলির পরিচয় সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শকবৃন্দ, যখন ওলি শব্দটি আমাদের সামনে উচ্চারণ করা হয় তখন আমাদের মানস পরে একটি চিত্র ভেসে ওঠে। সেই চিত্রটি হচ্ছে যে ওলি মানে হচ্ছে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন, বিশাল পাগড়ি জুব্বা পরিহিত এমন একজন ব্যক্তি যে দুনিয়া বিমুখ, যে কথা বলবে এমনভাবে যেন সে অদৃশ্য জগতের কোনো কথা বলছে। আসলে এটা কিন্তু আল্লাহর প্রকৃত ওলির পরিচয় নয়। তাহলে আল্লাহর প্রকৃত ওলির পরিচয় সম্পর্কে যদি আমরা পবিত্র কোরআনুল কারীমকে প্রশ্ন করি যে প্রকৃত ওলির পরিচয় কী, তাহলে এই প্রশ্নের উত্তরে পবিত্র কোরআনুল কারীম সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। এর পূর্বের আয়াতে বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান, তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিতও হবে না। এর পরের আয়াতেই 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওলির পরিচয় দিয়ে বলছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইত্তাকুন, এবং যারা তাকওয়া অর্জন করে, তারাই আল্লাহর ওলি। ইমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার উপরে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ইমান। আর তাকওয়া হচ্ছে সব ধরনের সগীরা এবং কবিরা গুনাহ থেকে বিরত থেকে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আমলগুলো যথাযথভাবে করাই হচ্ছে তাকওয়া। এই দুইটি গুণ যারা অর্জন করবে তারাই এই কোরআনের ভাষ্য অনুযায়ী এরাই হচ্ছে আল্লাহর ওলি। এদের দ্বারা কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পাক বা না পাক, তারা অদৃশ্য জগতের কোনো কথা বলতে পারুক বা না পারুক, এরাই কোরআনের সংজ্ঞা অনুযায়ী, কোরআনের বর্ণনা অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী এরাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওলি হিসেবে গণ্য হবে। আসুন এই দুইটি গুণ আমরা অর্জন করার চেষ্টা করি, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। যদি এই দুইটি গুণ অর্জন আমরা করতে পারি তাহলে 64 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, যে এই দুইটি গুণ সম্পন্ন বিশিষ্ট আল্লাহর ওলিদের জন্য দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ রয়েছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই ওয়াদা, এই প্রতিশ্রুতি কোনো সময় রদবদল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ওলিদের জন্য মহান প্রতিদান। সুতরাং আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের 62, 63 এবং 64 নম্বর আয়াত থেকে আল্লাহর প্রকৃত ওলিদের পরিচয় সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই কোরআনের আয়াত অনুযায়ী তার প্রিয় বান্দাদের ভিতরে সামিল হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।